আমি কি কিপটার কিপটারে ভাই ডিম রান্না করতেছি, তাও ডিমটাকে কাইটা অর্ধেক করে দিছি। তো আসলেই কি কিপটামির কারণে এইভাবে ডিম রান্না করলাম, নাকি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে? ঢেঁকি স্বর্গে গেলেও বাড়াবান্দে, আর অতিরিক্ত ভালোবাসাও ভালো না। এই দুইটা জিনিসই আজকে আমার এই ভিডিওতে আপনারা খুব সুন্দর বুঝে যাবেন। আসসালামু আলাইকুম। কিছুদিন যাবতই শরীরটা আবারও বেশ অসুস্থ অসুস্থ লাগছে, কি হয়েছে নিজেই বুঝতে পারছি না। বেশ কিছুদিন যাবতই, কয়দিন পরপরই আমি এই অসুস্থতায় ভুগি। এ পর্যন্ত কম ডাক্তার আর দেখানো হলো না, কিন্তু আমার এই সমস্যাটা কোনোভাবেই সারছে না। তো ইদানিং আবারও সেই সমস্যাটা দেখা দিয়েছে, ভীষণ অসুস্থ লাগে, খুব দুর্বল, সারাক্ষণই শরীরে মনে হয় একটা জ্বর জ্বর ভাব আছে। তো সব মিলিয়ে কয়েকদিন অসুস্থ থাকার কারণে আজকে এখন ডাক্তারের কাছে যাব। যদিও আমি ডাক্তারের কাছে যেতে চাইনি, কিন্তু আপনাদের ভাইয়া জোর করছে যে চলো, কারণ আমি যেতে চাই না এই কারণে যে কত তো গেলাম, কোনো কিছু তো হইলো না, এটা মনে হয় আমার শরীরেরই অবস্থা, এইটা আর ঠিক হওয়ার না। কিন্তু আপনাদের ভাইজান হচ্ছে মানতে নারাজ, তো সে অফিস থেকে ফোন দিয়েছিল যে তুমি রেডি থাকো, আমি আসছি। তাই আমি একটা জামা আয়রন করে নিচ্ছি আর এখন রেডি হব। আর এই তো আমি এখন পুরোপুরি রেডি, আর সন্ধ্যা ৬টার মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে, ও এসেছে, এখনই আমরা বের হয়ে যাব ডাক্তার দেখানোর জন্য। আর যেহেতু আমি আপনাদের ভাইয়ের সাথে বাইকে করে গিয়েছি, তো ওই সময়ের ক্লিপগুলো আর ধরা হয়নি, আর আমরা এখন এখানে চলে এসেছি। তো ডাক্তারের কাছে এসে তো দেখলাম আমি পুরোপুরি রোগী হয়ে গেছি। সে আমাকে এতগুলো আবারও ব্লাড টেস্ট দিয়েছে, এটা সেটা দিয়েছে। তো আমি চাইছিলাম না যে ব্লাড টেস্টগুলো করাবো, কারণ এত পরিমাণে কয়দিন আগে আমার শরীরে ফুটা ফাটা করছে ভাই, আমার এখন আর ওইদিকে যেতেই ইচ্ছা করে না। মানে দুই দিন পর পরের অসুস্থতায় আমি আসলে পুরোটাই, মানে কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছি, যে আমার আর ভালোই লাগে না। তো এই যে বললাম যে তুমি আমারে জোর করে এনে আমাকে সুস্থ মানুষটাকে আইনা এখন ইঞ্জেকশন দেওয়ালা, কতগুলো ব্লাড দেওয়ালা, ব্লাডের এতগুলো টেস্ট করাইতে দেওয়ালা, কি আর বলবো বলেন। তো সে বলতেছে যে লাগলে দিতে হবে না, অসুস্থ এটাকে অসুস্থতা সারাতে হবে না। তো এই যে আমি হচ্ছি টেস্ট দিয়ে এসেছি, ব্লাড টেস্ট করে এসেছি। আর এই যে আসার সময় যেটা হয়েছে, আমি আসার সময় স্ট্রিট ফুড থেকে, এখন তো শীতকাল প্রায় চলে এসেছে, তো এখন কিন্তু বাহিরে বেশ পিঠা বানায় মহিলারা বসে বসে, ভাপা পিঠা, তারপর চিতই পিঠা। তো চিতই পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ার খুব পছন্দ। আর এই যে স্ট্রিট ফুড থেকেই এই বার্গারগুলো আনা হয়েছে, ওইখানে বসে খেলে কিন্তু বেশি ভালো লাগে, একদম গরম গরম থাকে, তো আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি আমার জন্য, রদশির জন্য আর রাদের জন্য হচ্ছে এই বার্গার আনা হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া তো আগেই বলেছিলাম রিচ ফুড বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড টাইপের কিছুই সে খায় না, মানে খুবই পছন্দ কম করে। কিন্তু রাদের এটা খুব পছন্দ, সে তো তারটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে আমাদের মা ছেলে মেয়ের জন্য হচ্ছে তিনটা বার্গার আনা হয়েছে, আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে চিতই পিঠা আর সরিষা বাটা। আর আজকে সন্ধ্যায় চা নাস্তাতে এটাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার চাটা রদুষেই করে নিয়ে এসেছিল, এখন সন্ধ্যার চা রদুষেই করে, সকালেও প্রায় সময় ও করে। তো চায়ের সাথে একটু মুড়ি দিয়ে ভিজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, মানে দুধ চায়ের সাথে টোস্ট বিস্কিট ভিজিয়ে খেতেও ভালো লাগে, আবার চায়ের সাথে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো রদুষি যখন আমাকে চাটা এনে দিল, আমার কাছে মনে হলো এর মধ্যে দুই মুঠ মুড়ি দিয়ে একটু ভিজিয়ে খাই, মানে ছোটবেলায় কিন্তু এই টাইপের খাবারগুলো, মানে চা পেলেই মুড়ি ভিজানো লাগতো সেটার মধ্যে, আর সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগতো। এখনও সেই মজা আমার মুখে ধরে রেখেছি, এখনও ভালো লাগে। তো চাটা খাওয়া হয়ে গেলে রান্নায় চলে আসব। আর খালা এসেছে, এই যে শাপলা, এই শাপলাটা আগের দিন হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, আর আমি হচ্ছে এটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো খালা আসার আগে উঠিয়ে রেখেছি। তো এই শাপলাটা দেখে তখনই বলেছিলাম যে এই শাপলা কি অত একটা মজা লাগে নাকি, চিকন চিকন যে সবুজ সবুজ শাপলাগুলো আছে সেগুলোর তরকারি বেশি মজা লাগে। শাপলা তরকারি আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা খাবার, আমার মাও এই সিজনটাতে দেখা যায় গেলেই শাপলা তরকারি রান্না করে দেয় আপনাদের ভাইয়াকে, আর সেও মাঝে মধ্যেই বাসায় শাপলা নিয়ে আসে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো, এতদিনও সে অনেক কিছুই বাজারে এখনও পাকাপোক্ত হলো না, সে গ্রামে বড় হয়েছে, এইসব জিনিস দেখে অভ্যস্ত, তারপরও বলতে পারে না যে কোনটায় মজা বেশি আর কোনটায় মজা কম। তো এটা আনার সাথে সাথে আমি বললাম যে এটাই কিন্তু ভালো, মজা পাবে না, এই তরকারিটা ভালো লাগবে না। তো কি আর করা, বললো যে এক মুঠ এনেছি, বেশি তো আনি নাই, একটাই রান্না করো দেখি। তো খালা শাপলা কাটার সময় ফুলগুলো আমার হাতে দিল, মানে আমি চেয়েছিলাম যে খালা ফুলগুলো একটু দাও, কারণ ফুলগুলো এত সুন্দর লাগছিল, মানে কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালারটা কি পরিমাণে সুন্দর, মাশাল্লাহ, আল্লাহ তাআলার কি
অপরূপ সৃষ্টি। তো ফুলগুলো এনে রাদের হাতে দিলাম। আর এই যে আমি শাপলা তরকারিটা রান্না করেই ফেলেছি, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি। আর এই যে অনেকেই এখন বলবেন যে আপু আপনি ইলিশ মাছ দিয়েই বেশিরভাগ তরকারি রান্না করেন কেন, কারণ এই টাইপের কমেন্ট হচ্ছে আমি দু একটা পাই। আসলে কি আমাদের ঘরে ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই বেশি খাওয়া হয়, আর তরকারি দিয়েও এই দুইটা মাছই রান্না করা হয়। অন্য কোনো মাছের যেহেতু অত স্বাদ নাই, তাই ওই ধরনের মাছ দিয়ে যদি তরকারি রান্না করি তো সেই ক্ষেত্রে মাছও মজা লাগে না, তরকারিও মজা লাগে না, যার কারণে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়েই রান্না করি। তো এই তো আগের দিনের ভিডিও ওইখানেই সমাপ্ত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে আমি কিছু শুকনা বাজার কিনতে এসেছি, আর এই শপটা হচ্ছে আমাদের বাসার আশেপাশেই, এটার নাম হচ্ছে ফ্যামিলি বাজার সুপার শপ। তো এখান থেকে মাঝে মধ্যেই টুকিটাকি কেনাকাটা করা হয়ে থাকে। তো আজকেও এসেছি এই দোকানটাতে, তবে আজকে আসার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছে ছিল না। ওই যে বলছিলাম না যে শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না ইদানিং। তবে যেটা হয়েছে, ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম বেশি ভালোবাসাও ভালো না, আর এই বেশি ভালোবাসা এই যে বিপদে পড়ি মাঝে মধ্যে, শরীর ভালো লাগছে না, তারপরও জামাই দেখেন জোর করে সাথে করে নিয়ে এসেছে। তার কথা হলো সে যখন বাসায় একবার ঢুকে পড়ে, এরপর বাহিরে বের হতে গেলে তার আমাকে সাথে করেই নিয়ে যেতে হবে, আমাকে ছাড়া একা একা যেতে তার ভালো লাগে না। তো এটা কি আমাকে সত্যি ভালোবাসা নাকি আমার জন্য ক্ষতি, আমি নিজেই বুঝি না। তো মাঝে মধ্যে প্রচণ্ড রকমের ভালোবাসা মনে হয়, মাঝে মধ্যে মনে হয় দু একটু বাস দেওয়া হচ্ছে আর কি। আমি তো এই মুহূর্তে বাহিরে আসবই না, সে যে আমাকে কত ভাবে পটাইছে। আমি বললাম যে আমার রান্নাবাড়া আছে, সে বলতেছে রান্না করা লাগবে না, বাহির থেকে কিনে নিয়ে আসবো। তো অনেকভাবে পটায় বাহিরে নিয়ে আসছে, বলতেছে তোমার না কি কি লাগবে, টুকিটাকি জিনিস, তোমার জিনিসটা তুমি যদি একটু পছন্দ করে না আনো তাহলে কীভাবে হবে। আমি বললাম যে শুকনা বাজার, আমার পছন্দ করে আনার কী আছে, আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি নিয়ে আসো। বলে যে না তোমারটা তুমি একটু বুঝে শুনে আনবা, এই বলে বলে আমাকে ঘরের বাহির করে নিয়ে আসছে। যেই বাহিরটা সে আজ থেকে 18 বছর আগে এইরকম পটাই এক সময় সে আমার বাবার বাড়ি থেকে বের করে নিয়ে আসছিল। আজকের এই দিনের সাথে সেই দিনের মিল পাচ্ছি। তো যাই হোক, আমরা তখন টুকিটাকি শুকনা বাজার কেনা হয়ে গেলে, শুকনা বাজার ওরকম ছিল না আমার কাছে, মানে আমি স্যুপ রান্না করব বলছিলাম, তো আমার সয়া সসটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে সয়া সস নিতে এসেছিলাম। আর ম্যাগি চিকেন স্টকের যে কিউবগুলো পাওয়া যায় সেটা নিতে এসেছিলাম। তারপর হচ্ছে আপনাদের ভাইজান এটিএম বুথে ঢুকেছিল আর আমি তার সামনে বোকার মতো দাঁড়িয়েছিলাম। এরপর এসেছি ফলের দোকানে, এখান থেকে ফল নিয়ে যাব রাতে টিফিনে দেওয়ার জন্য। রাতকে আমি বেশিরভাগ টিফিনে ফল দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে হচ্ছে হাতের তৈরি ভাজা পোড়া কিছু তৈরি করে দেই। তো এখান থেকে আপেল নিব আর কমলা নিব। আপেলগুলো আমি বেছে দিয়েছিলাম প্রায় বেশিরভাগ, এখন কমলাগুলো আমি বেছে দিচ্ছি। আমাকে নিয়ে বাজার আসলে উনি এই কাজটাই করে, মানে মাঝে মধ্যে উনি নিয়ে গেলে তো আমি একটু খেচর খেচর করি যে এটা কী আনছো, ওইটা কী আনছো, এটা কেমন হয়েছে, ওইটা ওইভাবে দেখানো নাই কেন। যেমন কিছুক্ষণ মানে আগের দিন শাপলাটাই ধরেন, আপনাদের সাথে যে বললাম তার সাপলানাটা আমার পছন্দ হয়নি, তাই সে কী করে বাজারে গেলে আমাকে বলে যে তুমিই বাছো, তারপর সেও যখন দুই একটা বাছে সেটাও আমাকে দেখায়, দেখো তো এটা ঠিক আছে, এটা ঠিক থাকলে এটা দাও, মানে সে নিজের দোষ কাটায় আর কি। আমি যেন পরবর্তীতে তাকে কোনো দোষ দিতে না পারি সে এই কাহিনিটাই করে আমার সাথে। তো বেছে বুছে দেওয়ার পর হচ্ছে আমাদের আপেল আর কমলা নেয়া শেষ। আপনাদের ভাইজান হচ্ছে এখন এগুলোর বিল দিচ্ছে। তো ও যখন বিল দিচ্ছে তখন তার পাশেই দেখি যে ফুটপাতের মধ্যে আমার কিছু লুসনি প্রয়োজন, তো এখানে সেই লুসনিগুলো আছে, তো আমি আবার এখান থেকে 4টা লুসনি নিয়ে নিলাম। তো মেয়ে মানুষ কি জিনিস রে ভাই, আমি নিজে মেয়ে মানুষ হয়ে নিজেই আমি উপলব্ধি করতে পারছি যে এই যে আমি 4টা লুসনি নিলাম, তারপরও হচ্ছে ভাইজানকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া আর অন্য কোনো কালার নাই, অন্য কোনো রঙের লুসনি নাই, সেগুলো একটু দেখান তো। মানে এই লুসনি কেনার সময়ও আমাকে চয়েস করতে হবে কোনটা কী কালার আমি নিব। তো ভাইজান অনেকগুলো সেটই বের করে দিচ্ছিল, তো অনেকগুলো সেটের মধ্যে দেখলাম যে প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই ঠিকঠাক আছে। তো প্রতিবারই শপিংয়ে গেলে এটাই হয়, প্রথমে যেটা বেছে নেই সেটাই কিন্তু পরবর্তীতে ঠিকঠাক থাকে। তারপরও বাছাবাছির পর দেখলাম যে না আরেকটা আরেকটু বেশি ঠিক লাগছে, তো অবশেষে আমি সেই লুসনি 4টাই নিয়ে নিলাম, কারণ অন্য যেগুলো দেখছিলাম সেগুলোর মধ্যে একটা দুইটা মানে 3টা একরকম, একটা একটু অন্যরকম লাগে, তো সেটা কি আর ভালো লাগে, পাতিলি ধরবো, কিন্তু একটু তো মনের মতো হইতে হবে, না কি বলেন আপনারা। লুসনিগুলো কেনা শেষ হয়ে গেলে মাছ বাজারে এসেছি, মানে এখন এখান থেকে সুরমা মাছ কিনে নিয়ে যাচ্ছি। আর এই যে সুরমা মাছগুলো, এই সুরমা মাছটা কিন্তু আমাদের ঘরে একসময় সবার পছন্দ ছিল, কিন্তু ইদানিং যেটা দেখি
একবার সুরমা মাছ কিনে ধরা খেয়েছিলাম, মানে এত চকচকা সুরমা মাছ কিনে নিয়ে এসেছি, বাসায় এসে দেখি পুরো মাছগুলোতে ইচ্ছা মতো লবণ দিয়ে রাখা, মানে লবণ দিয়ে রাখে চকচকা দেখানোর জন্য। তো আজকের মাছগুলো আমার কাছে চকচকা লাগছিল, আমি বারবার বলছিলাম যে এগুলো লবণ দেওয়া মাছ, কিন্তু সাহেবের কানে ঢুকছিল না। অনেক দিন হয়েছে এসে নাকি সুরমা মাছ খায় না, তার সুরমা মাছ দেখে কিনতে ইচ্ছা করলো। তো অবশেষে এই মাছগুলো কেনা হলো। তো বাসায় নিয়েই বোঝা যাবে যে এগুলো আসলে রান্নার পর বোঝা যাবে যে এটা কতটা লবণ দেয়া। তো সুরমা মাছ নেওয়া হয়ে গেলে কিছু পোয়া মাছ নিচ্ছি, আর এই পোয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দ। কিছুদিন আগে যে মায়ের বাসায় গিয়েছিলাম, মাছের লবণ দিয়ে মাছটা কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে রান্না করে খাইয়েছিল টমেটো ধনিয়া পাতা দিয়ে, এটা কিন্তু সেই পোয়া মাছটাই। তো এই পোয়া মাছটাও কিন্তু আমি বাজারে গেলে যদি চোখে পড়ে আমি নিয়ে নিই, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কি সুরমা মাছ নিলাম, পোয়া মাছ নিলাম, তারপর দেখলাম যে বড় একটা সাজির মধ্যে কিছু বড় রুই কাতল কারফু মাছ রেখে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটু জ্যান্ত মাছও ছিল। তারপর আমাদের এখানে হাজি ক্যাম্পের বাজারে কিন্তু একদম জ্যান্ত মাছ হাউজে গিয়ে তারপর বিক্রি করে, তো বেশিরভাগ সময় আমি রুই কাতল নিলে ওইখান থেকে নেই। তো আজকে আর এখান থেকে নিলাম না, তারপর মনে হলো যে কিছু চিংড়ি মাছ নিয়ে যাই। তো সুরমা মাছ আর পোয়া মাছের পাশাপাশি এখন কিছু মাঝারি সাইজের দেশি চিংড়ি মাছগুলো নিয়ে যাচ্ছি। তো আজকের মতো মাছের কেনাকাটা এখানেই শেষ। এবার চিন্তা করে দেখেন, আমি তো শুরুতেই বলছিলাম যে আমি যাব না, তো এই লোক আমার জিনিস কিনে দিবে বলে এনে আমাকে কত জায়গায় ঘুরাচ্ছে। তো মাছ কেনাকাটা হয়ে গেলে আমরা এখন ওষুধের ফার্মেসিতে চলে এসেছি, কারণ ডাক্তার আমার জন্য কিছু ওষুধ লিখে দিয়েছিল। তো আজকে এখান থেকে ওষুধগুলো নিয়ে যাব। আর ওষুধ নেওয়া হয়ে গেলে ওই যে সাহেব বলেছিল যে তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবো আজকে। তো এই যে খাবার নেওয়ার জন্য আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাসারই আশেপাশে একটা হোটেল, এই হোটেলের খাবারটা কিন্তু বেশ মজা। তো এই যে সাহেব হচ্ছে গাড়ি পার্ক করছে আর আমি ভিডিও করছি, আর এই হোটেলের নাম হচ্ছে পারভিন হোটেল, এখান থেকে মাঝে মধ্যেই খাবার দাবার নিয়ে যাওয়া হয়। তো আজকে আমি এখান থেকে খিচুড়ি নিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম সবার জন্যই নিয়ে যাব, কিন্তু এই যে যখন ঢুকলাম তখন সাহেব বলছে যে উনি নাকি খিচুড়ি খাবেন না, উনি হচ্ছে আমার জন্য খিচুড়ি নিয়ে যাবেন, আর রদুষী অবশ্য খিচুড়ি পছন্দ করেন, আর রাত যেটা হয় রাত ভাতের পরিবর্তে ফাস্টফুড জাঙ্ক ফুড এই টাইপের কিছু পছন্দ করে, কিন্তু ভাতের পরিবর্তে যেটা রিচ ফুড পোলাও খিচুড়ি বিরিয়ানি এই টাইপের কোনো কিছু রাত পছন্দ করে না, তাই রাতের জন্য খিচুড়ি নেওয়া হবে না। তাই আমার আর রদুষের জন্য খিচুড়ি নিয়ে যাচ্ছি। তাহলে সাহেব কী খাবে? সাহেব বলছে যে সমস্যা নেই, ফ্রিজে ভাত তরকারি বাসি আছে না, ওইটা গরম করে খাবো। তো কেমনটা লাগে বলেন, আমরা খিচুড়ি খাবো আর সেগুলো খাবে, সেটাও কি আমাকে দেখতে হবে? তো সেটা তো আমি কখনোই মানব না। তাই কি আর করা, এই দুই প্যাকেট খিচুড়ি নিয়ে বাসায় চলে আসছি, আর বাসায় এসে আমি এখন ডিম ভুনা করব। তো এতক্ষণের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অতিরিক্ত ভালোবাসাও ভালো না, সেটার প্রমাণ পেয়ে গেছেন, মানে আমি যে কষ্টে আছি তারপরও তার সাথে ঘুরছি। এবার আপনারা যেটা প্রমাণ পাবেন সেটা হচ্ছে ঢেঁকি স্বর্গে গেলেও বাড়াবান্দে, যেমন হচ্ছে আমি অসুস্থ, আমি রান্না করতে পারবো না, আমার ভালো লাগছে না, কিন্তু আমি এখন ঠিকই রান্না করতে আসছি, তার মানে মেয়েদের কোনো সময়েই সংসারে কাজের থেকে ছুটি নাই। আমি কিন্তু বিফ খিচুড়িটা এনেছি, এটার সাথে আর কিছু না করলেও চলতো, শুধুই খিচুড়ি খাওয়া যেত, আমি আর আমার মেয়ে সেটাই খাবো, কিন্তু ওই যে রাত খাবে না, আর তার বাবাও বলছে যে ফ্রিজে কিছু থেকে থাকলে সেটাই খাবো, না হলে শুধু ডিম ভেজে দাও হয়ে যাবে। তো এটা কি ভালো লাগে বলেন, আমরা মা মেয়ে হচ্ছে খিচুড়ি খাবো আর তারা এগুলা খাবে? তখন আমি যেটা করলাম, বাসায় এসে আবার ভাত বসালাম, তারপর হচ্ছে ডিম ভুনা করবো, আর বেগুন কেটে নিচ্ছি, চাক বেগুন ভেজে নিব। আর আমার তো ফ্রোজেন টমেটো শেষ হয়ে গেছে, ডিম রান্নায় তো আমার টমেটো লাগবে, তো আমি টমেটোও কেটে নিচ্ছি, সাথে দুইটা কাঁচামরিচ নিয়েছি, বটি দিয়ে এখন ফালি করে নিয়ে দেব, কেচি আর লাগানো লাগবে না। আর আমি কিন্তু একটু দ্রুত করার চেষ্টা করছি, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এই রান্নাবান্না করে খেতে খেতে আরও সময় লেগে যাবে। তো আমি যখন কাটাকাটি করছিলাম এর মধ্যে হচ্ছে আমি মশলাটা চুলার উপরে কষিয়ে নিয়েছি, এরপর আমি মশলা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছি, আর অপর পাশে হচ্ছে আমি বেগুনগুলো হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। বেগুনগুলো যদি আমি আধা ঘন্টার জন্য রেখে দিতে পারতাম তাহলে কিন্তু ভালো, লবণটাও ভিতরে ঢুকে আর তেলও খুব বেশি লাগে না ভাজায়, কিন্তু এই সাথে সাথে কেটে সাথে সাথে ভাজতে গেলে তেলটা একটু বেশিই লাগবে। তো লাগুক, কিছু আর করার নাই, দ্রুত করতে হবে। তো এই যে আমি বেগুনগুলো ভাজতে বসিয়েছি, এই বেগুন ভাজার আগে কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি, আর এইদিকে হচ্ছে মশলার সাথে টমেটো কষিয়ে নিচ্ছি, আর এরপরে হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে ডিম যে আমি ভেজে নিয়েছি ডিমগুলোকে আমি মাঝখান বরাবর কেটেও কিন্তু নিয়েছি,
আর এই যে টমেটোর সাথে মশলা কষানোর পর পানি দিয়ে দিয়েছি, এখন কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি কি কিপটার কিপটা তাই না, একটা ডিম রান্না করব তাও একটা আস্ত খেতে পারবো না, গোটা ডিম বাদ দিয়ে আমি এখন কেটে দিচ্ছি। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে মানুষকে বেশি সুবিধা দেখাইতে হয় না, তখন নিজেকেই বিপদে পড়তে হয়। আগে ডিম ভুনাটা হচ্ছে আস্তে আস্তে গোটা ডিম ভুনাই করতাম, তো আমার মা মাঝে মধ্যেই মানে ডিম যখন ভুনা করে দেখা যায় ডিমটা একটু কেটে দেয়। আস্ত ডিমটা গোটা খাওয়ার চাইতে কেটে দিলে দুই পিস খাবে, কিন্তু এই যে ডিম ভুনাটা, এই ডিম ভুনার টেস্ট কিন্তু অনেক বেশি হয়, কারণ গোটা ডিম রান্না করলে ডিমের ভিতরে মশলার কোনো টেস্ট ঢোকে না, কিন্তু এভাবে কেটে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ডিমের ভিতরে মশলার একটা ভালো টেস্ট পাওয়া যায়। আর এটাই হচ্ছে আমার কাল, আর সেই পদ্ধতি আমি আপনাদের ভাইজানকে দেখিয়ে ফেলেছি। এখন হচ্ছে ডিম ভুনা করলেই আমাকে আস্ত গোটা ডিম আর রান্না করতে দেয়া হয় না, আগেই বলবে একটু কেটে দিবা, মানে যদি পারো একটু কেটে দিও। তো ওগুলা যখন বলে তখনই বুঝি তার কেটে ডিম ভুনাটা খেতে ইচ্ছা করছে, তখন দেখা যায় যে আমার কাজ আরও বেড়ে গেল। আমি এখন আবার কেটে ডিম ভুনা করি, আর কেটে যখন ডিম ভুনা করি তখন ডিম ভুনাটা তো একটু আস্তে ধীরে করতে হয়, তা না হলে কুসুমটা ভিতর থেকে বের হয়ে যাবে, ভেঙে যাবে, গলে যাবে। তো এইটাই হচ্ছে কথা। ওই আগের দিনে আমার মা খালারা বলতো একটা বাক্য ছিল যে পাগলারে শাকলারা দিস না, তো পাগলা মনে করে যে ভালোই তো, আমার তো মনে করাই দিছে, সে তো আরও জোরে জোরে নাড়া দেয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি ওনাকে এভাবে খাওয়াইয়া মানে তার মুখের মজা এনে ফেলছি, এখন সে আমাকে আর ওইভাবে ভুনা করতে দেয় না। তো এটাই হচ্ছে আমার গোটা ডিমটাকে কেটে রান্না করার একটা কারণ। ডিম তো ডিমই, অনেকে বলে ডিম ভুনার আবার টেস্ট কী, আসলেই ডিম ভুনার ওই রকম কোনো টেস্ট থাকে না, কিন্তু যদি ডিমটাকে এভাবে একটু কেটে রান্না করেন তাহলে ডিম ভুনার ভালো টেস্ট পাওয়া যায়। একদিন করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভুলেও কিন্তু নিজে খাইয়েন, আমার মতো জামাইকে খাওয়ায় তার মুখের টেস্ট বাড়ায় ফেলায়েন না, তাহলে কিন্তু আবার ঝামেলায় পড়বেন, পরবর্তীতে আর কখনোই গোটা ডিম ভুনা করতে পারবেন না। তবে গেস্ট আসলে যদি ডিম ভুনা করি তখন কিন্তু আবার কাটি না, আসলে মজা লাগুক আর না লাগুক দেখারও তো একটা সৌন্দর্য আছে। তাছাড়া যদি গেস্ট মনে করে আমি সত্যি অনেক কিপটা, তখন তো মান সম্মান নিয়ে টান দিবে, তো দেখবেন এরকম মান সম্মানও যেন আবার চলে না যায়। তো বকবক করতে করতে আমার ডিম রান্না শেষ, এখন হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলার পালা, যেটা আমি কখনোই স্কিপ করতে পারি না। তো এবার বলেন, ভিডিও শুরুতে তো বলেছিলাম আজকে দুইটা কথার প্রমাণ পাবেন, একটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসাও ভালো না, আরেকটা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও বাড়াবান্দে। তবে এখন ভিডিও এডিট করতে করতে দেখলাম যে আরেকটা প্রবাদ বাক্য চলে এসেছে যে পাগলারে শাকলারা দিস না, তো তিনটার প্রমাণই কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে গেছেন। তবে এই তিনটা বাক্যের মধ্যে যদিও আমি মুখে বলি যে তিনটাই আমার বিরক্তির কারণ, তবে একটা বাক্য কিন্তু আমার খুব আনন্দেরও কারণ। অতিরিক্ত ভালোবাসা ভালো না, এটা কিন্তু আমার কাছে মনে হয় না, হাজবেন্ডের ভালোবাসা পেতে কে না মানে চায়। যেই আমি আমার অসুস্থতায়ও সে যখন আমাকে তার সাথে বাজিয়ে নিয়ে যায়, আমি যখন বিরক্ত হই, সেই আমি সে যদি কখনো বলে যে থাক তোমার যাওয়া লাগবে না আমিই যাই, ওই কথাটা শুনে আমি আরও বিরক্ত হই, আমার ভালো লাগে না। কষ্ট হোক আর যাই হোক সবসময় পাশে থাকি, আর সাহেবও সবসময় পাশে রাখার চেষ্টা করে, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। তো আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কথা বলতে বলতে আমার বেগুন ভাজা আর ডিম ভুনা তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওই যে খিচুড়ি এনেছিলাম খিচুড়িটা তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যেহেতু এসে আবার রান্না করেছি অনেকটা সময় কেটে গেছে, তার কারণে একটা বাটিতে খিচুড়িটা বেড়ে নিলাম, এখন ওভেনে একটু গরম করে নিব। আর ওই যে বলেছিলাম এই খিচুড়িটা হচ্ছে বিফ খিচুড়ি, আর এই যে বিফের টুকরাগুলা, তো এখন খাই আর আপনাদের সাথে বিদায় নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।